কি হবে সাক্ষাৎকার নিয়ে? কেউ তো আমাকে সাহায্য করবে না। বেশ কয়েক বছর আগে জোহরাবিল আফরোজ খুকির সংগ্রামী জীবন নিয়ে দেশ টিভিতে প্রচারিত সংবাদ সারা ফেলে গোটা দেশে। জীবনযুদ্ধে হার না মানা গল্প শুনে তার ভরণ পোষণের দায়িত্ব নেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হয় তার জীর্ণ বাড়িটি। তার খাবারের দায়িত্ব নেয় একটি রেস্টুরেন্ট। এখন কেমন আছেন খুকি তার খোঁজে দেশ টিভি আবারও রাজশাহী নগরের বাস টার্মিনাল এলাকায়। ক্যামেরা দেখেই এগিয়ে আসেন খুকি, জানান ভালো আছেন তিনি। এবার ঈদে উপহার পেয়েছেন চারটি নতুন জামা, এতে বাদ ভাঙা খুশি তার। এখন ভালো আছি। প্রথমে দিয়েছে মিনু ভাই দুটা, আর একটা দিয়েছে আমার বান্ধবী, আর একটা দিয়েছে আমার বোন। আর দুটো ভাই ভাত খেতে পছন্দ করেন না, তার আনন্দ মাংস পোলাও আর রুটিতে। এখন আর পত্রিকা বিক্রি করেন না খুকি, মাঝে মাঝে ছোট ক্যালেন্ডার কিংবা শিশুদের বই বিক্রি করেন। প্রতিবেশীরা জানান আর্থিক কষ্ট না থাকলেও বয়সের কারণে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন খুকি, তাই বড় প্রয়োজন এখন সঠিক চিকিৎসা। আমি স্বার্থপর, আমি হিংসুক, আমি অমানুষ, আমি একখণ্ড মোমবাতি কখন নিভে যাবো।